এইটো তিল কগজে এটা লাইক বা মেমুজুর আছে বাগা চড়ন হয় এর কি হয় লোকাল মে এটো লোকাল চিকেন আলু দে এটো কক লাইক এটো কি হয় এটো আলু ডাক আছে ওকে এটো হা হা লোক হয় নে হা কক পোস্ট দি হয় এটো মাছ হয় না চানক্য ভাই আপনার নতুন ভিডিও সকলকে স্বাগত জানাইছো। বর্তমান মই আছো গুয়াহাটির শিলপুখুরীত আর ইয়াত নতুনকে এখন রেস্টুরেন্ট ওপেনিং করেছে, নাম তো হয়েছে খরিসা। আর এই রেস্টুরেন্টখন হচ্ছে আসামিজ চাটনি খাদ্যের উপর। আপনার যদি গুয়াহাটি আছে, যদি শিলপুখুরী আশেপাশে আছে, তাহলে আপনাদের যদি ভালকে যদি এখন আসামিজ চাটনি খানা খাওয়া বিচার তাহলে আপনাকে এই যখন খরিসা রেস্টুরেন্ট আছে ইয়াতে আহিব পাৰিব। রেস্টুরেন্টখন থিমটো বহুত বেশি ভাল লাগিল আর খানাবিলাকও টেস্টি হবেন লাগিলে। মানে মানে অলরেডি ভিতর গিয়ে পেলে মানে চাই আছো, খানাবিলাক বহুত ধুনকে বনাইছে, ধুনিয়া গোন্ধ আহি আছে। সো যদি আপনার গুয়াহাটি আছে, যদি আপনাদের ভালদরে এখন খাব বিচারিছে, তাহলে আপনাদের এই শিলপুখুরী থাকা যে খরিসা আছে খরিসাত আহিব পাৰিব। এটা মই আপনার যোনটো লোকেশন আছে লোকেশনটা ভালকে দেখা দিম। রেস্টুরেন্টখন আছে, এখন নামটো হৈছে খরিসা। খরিসা বলে ডাঙরকে আপনাদের অসমিয়াত লিখি থাকিব, খরিসা অসমিয়া এখাজ বলে লিখি থাকা আছে। এই বগাকে আর রঙাত আছে, এই তো বগা রঙা কম্বিনেশন আছে। সো আপনাদের দেখব এই আছে, আর বিউটি পাইলুং আর এফালে হেই আছে রিসা সেট্রিস। সো এফালে সো খরিসা বলে ডাঙরকে মরা আছে। ওসরতে এখন সবিতা বুটিকখন আছে। আর আটাইতকৈ চিনি পোৱা সেইটো হল যে অপোজিট যখন মহারশি যখন স্কুলখন যে আছে, স্কুলখন একদম এক্সেক্ট অপোজিটতে হয় মহারশি স্কুলখন হয়। সো শিলপুখুরী হয় লোকেশনটা, শিলপুখুরী মহারশি স্কুলখনের অপোজিট আপনাদের দেখবই। খরিসা বলে যোনটা বিল্ডিং আছে দেখবই আপনাদের, খরিসা বিল্ডিং মাইস আছে। আর এই যোনটা যে দেখিছে এই গেটখনটি বেলুন লগাই থাকা আছে, যেটা ওপেনিং হয়, ওপেনিং ফেলে এনেকৈ সোমাই যাব লাগে। আর পার্কিংও যথেষ্ট সুবিধা আছে, এইখানে আপনাদের পার্কিং করবো, আমি তো বাইকতে পার্কিং করছো। সো গাড়ি চাই পার্কিংও যথেষ্ট সুবিধা আছে, ইয়াতে করবো পাব। আর সিটো সাইডেও পার্কিং করবো, এইফালে দেখছেন পার্কিং আছে। সো কেতিয়াবা হয়তো নোৱেণ্টি থাকবে সেটা নাজানো, কিন্তু এটা দেখিছো পার্কিং করবো পারি। তারপর এইফালে আপনাদের উঠে যাব পাব। সো লোকেশনটা ভালকে এবার দেখাইলো। সো এইফালে আপনাদের সোমাই আহিব, সোমাই আহি আপনাদের দেখবই রাইট সাইডে আপনাদের এখন সাইনবোর্ড দেখবই বিউটি পার্লার থাকে দিয়া আছে, বিউটি পার্লার বলে কোথাও যেহেতু এই গেল। সো খরিসা বলে মারি থাকা আছে, যদি এনেকে দেখবেন আপনাদের রাইট সাইডে দেখবই। সো এইফালে উঠি গিয়ে ফার্স্ট যোন ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোরতে হয়। আর এইফালে দেখাই দিই, এইফালে নয় আছে কি স্টিক আছে, তো মাছ লয়েছে, আর এইফালে গাহরি, আর এইফালে সব ফার্স্ট ফ্লোরতে হয়, বেশি উঠিব লাগে, লিফট নাই হবলে। এইফালে ওপেনিং কারণে এইবিল ওপাই থাকা আছে, খরিসা বলে খাই খরিসা অসমীয়া সাজ। আজি কিন্তু যথেষ্ট ভিৰ হয়, সোমাই এইটো লেফট চাইডে যোনটো কাউণ্টাৰ আছে, কাউণ্টাৰটো পাব। সো এইফালে কাউণ্টাৰটো আছে, আৰু এইফালে আজি অপেনিঙৰ অপেনিং চেৰিমনি যিটো কৰিছে যথেষ্ট মানুহ হয়। রেস্টুরেন্টখন কিন্তু পরিবেশ আছে, বহুত ধুনকে বনাইছে, একদম গ্রাফিক ফিলে বহুত ধুনকে বনাইছে, একদম ঠান্ডা পরিবেশ হয়, এসি লগাইছে এটা যেহেতু। আর গুহাটিতে অল্প গরমও হয়, আমার তাকে ঘুরে খাওয়া পাব। অবশ্যই মেনুখন দেখাম বলেছিলাম, কিন্তু মেনুখন এতালে কমপ্লিট হওয়া নাই। সো মেনুখন মই কৈ দিছো আপনাদের। সো আপনাদের ইয়াত আসামিজ যোনবিলাক ট্রেডিশনাল খানা আছে এইবিলাক খাওয়া পাব, মই দেখাইছো কি কি বনাই আছে অলরেডি, মই চাই আহিলোগে মানে প্রিপারেশনটো বহুত ধুনকে বনাই আছে, মই আপনাদের দেখামগে বাৰু। সো ধুনিয়া দিনা একদম আসামিজ টেস্টি খানা বনাই আছে, ইয়ার উপরে আপনাদের নর্থ ইন্ডিয়ান যোনবিলাক খানা আছে সেইবিলাকও পাই যাব। সো মেনু কি কি আছে সেইখিনি দেখার আগতে কেক কাটিছিলে, কেকটা যোনটা সেইমনি আছে সেইটা চাই লওয়া হবে। কেক কাটি মেলি থাকলে এটা যোনটো কিচেন আছে, কিচেন লৈ যাম, এইফালে ধুনীয়াকৈ বনাই আছে, তাত যাওঁ হ'ব। সো এতিয়া তেওঁলোকৰ যোনটো কিচেন আছে, কিচেন ৰাখিছোঁ, আৰু এইফালে বাতিবিলাক ৰেডি আছে, এইফালে আলু পিটিকা যিবিলাক কৰা আছে, এইটো ডাঙৰ বাতি হয়, এইটো ঢেঁকীয়া আলু নহয়, এইটো হয় ঢেঁকীয়া আলু। এইটো কি কি আছে, এইটো তিল পক ন, এইটো তিল পক আছে, এটা লাইক বা মেমুজুর আছে, বাগা চড়ন হয়, এইটো কি হয় লোকেল মে, এইটো লোকেল চিকেন আলু দে, এইটো এইটো পক লাইক, এইটো কি হয় এইটো আলু ডাক আছে, ওকে এইটো হা হা লোক হয় নে হা কক পোস্ট দি হয় এইটো মাছ হয় না স্পেশাল হয়, আর মানে নর্মালি থাকবে না, এখন মেনু নর্মালি থাকবে, তো ট্রেডিশনাল যদি খাওয়া বিষয় আপনাকে একটু বস্তু পাই দেবো। লোকাল চিকেন আছে, হাঁড় কুমড়া আছে, তারপরে কুমড়া আছে, চিকেন আছে, এনেকে বনাই খাওয়া হবে। আছে মূলত খরিসা ওনার। দাদা আপনার নামটো জানি গেছে? মোৰ নাম ৰাজু তামুলি। হয়, এখন আপনার রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনার ফার্স্ট স্টেপ নেকি আপনার? মোৰ আছে লখিমপুর, আছে লখিমপুর, আছে লখিমপুর, আছে নামটো কোন লখিমপুর কি হয়? লখিমপুর একচুয়ালি মই স্বপ্না বুলি এখন রেস্টুরেন্ট চলাইছিলো গার্লস কলেজের রোডত, আর এখন আছে আপনার ক্যান্টিন আছে গার্লস কলেজের, আর নেক্সট এখন নেক্সট এখন এথেনি থলুয়া খাদ্য সোমবারে
ওপেনিং কৰিছো আপোনাক মানে বৈকিষ্টটো থলুৱা খাদ্যৰ কথা থলুৱা খাদ্য ইয়াৰ পৰা বেলেগ কিবা ৰাখিছে নি আপোনালোকে একচুৱেলি আমাৰ যেটো খৰিছা খৰিছাটো আমি ঘৰতে বনোৱা আৰু আমাৰ যেটো পানী টেঙাটো ঘৰত বনোৱা থলুৱা যিখিনি খাদ্য মছলা বিন যিখিনি খাদ্য গোটেইখিনি ইয়াতে পাব আৰু ৰেটটো আপোনাৰ লিমিটেড আজি যেটো অপেনিং হৈছে আৰু মাছৰ পুৰা পাব হয় মাছ পুৰা চিকেন পুৰা আপোনাৰ গাহৰি পুৰা এইখিনি গোটেই থলুৱা যিখিনি খাদ্য আৰু সেইখিনি পোৱা যাব ইয়াত আৰু দামটো মানে আপোনালোকে কম দামত অলপ এইফালে এতিয়া আমি ৰিভিউ ল'ম পেলাই আজি যিহেতু খাই আছে তো বাইদেউ কেনেকুৱা পাইছে খানাটো স্পেচিয়েলি কোনটো ভাল লাগিছে আৰু এইফালে গেছ আছে চবকে সুধিমগে কি কেনেকুৱা পাইছে চ' এইফালেও আছে মোৰ কোনটো খাই ভাল পাইছে ঢেকীয়া ভাজি ভাল পাইছে আপুনি হাঁহ খাই ভাল পাইছে ওকে হাঁহৰ মাংসটো বহুত বেছি ভাল আছে আৰু যিহেতু কৈছে যে ইয়াত যোনবিলাক আছামিজ ইথেনিক খাদ্য আছে সেইবিলাক আপোনালোকে খাব পাৰিব আৰু ইয়াত হাঁহ পাব আপোনালোকে গাহৰি বইল পাব গাহৰি মানে গাহৰি ঘিয়ে আপোনালোকে বিভিন্ন টাইপত পাই যাব লোকেল মুৰ্গী পাব চ' হাঁহৰটো স্পেচিয়েল আছে বুলি কৈছে আৰু যিহেতু বয়সস্থ মানুহজনে কৈছে যে যথেষ্ট ভাল পাব কাৰণ তেওঁ খোৱাঘাটৰ এক্সপিৰিয়েঞ্চো যথেষ্ট হয় ইয়াৰ উপৰি এইফালে ইয়াৰ পৰা এইফালেও খাই আছে খানাটো কেনেকুৱা পাইছে স্পেচিয়েলি কোনটো বস্তু ভাল লাগিছে আপোনাৰ কোনটো ভাল লাগিছে হাঁহৰ মাংস ভাল লাগিছে কেনেকুৱা পাইছে টেষ্টটো স্পেচিয়েলি কোনটো ভাল পাইছে চ' যোনটো থালি থালিটো টেষ্ট কৰিছে আৰু মোৰ যথেষ্ট ভোক লাগিছে আৰু বোলে যোন দাইলটো আছে দাইলটোৱে মই টেষ্ট কৰিছোঁ ফাৰ্ষ্ট কেনেকুৱা হৈছে দাইল ঠিকে আছে ৰেষ্টুৰেণ্টৰ যোনটো টাচ আছে ৰেষ্টুৰেণ্টৰ টাচ আহিছে আৰু দাইলটো তেজপাত দিছে তেজপাতৰ ফ্লেভাৰ এটা আহিছে মই খাওঁতে গমত তেজপাতৰ ফ্লেভাৰ এটা আছে মচুৰ দাইল হয় পকৰি ট্ৰাই কৰি চাওঁ পকৰি টেষ্টি লৈছে অকণমান ঠাণ্ডা হৈছে ঢেকীয়া হয়তো ঢেকীয়া বুটৰ ভাজি আৰু চিম্পুলকৈ বনাইছে আলু দিয়া ইয়াতে কেৱলমাত্ৰ ঢেকীয়া আৰু বুটটো দিছে অপেনিং হয় যিটো মাছ যথেষ্ট আছে ত' সেইকাৰণে মই ভালকৈ হয়তো বোলে ভাবটো ধুম দিব পাৰে মাটিয়ালটো মই নাখাওঁ আৰু যোনটো মটৰ এটা সব্জি হয় সেইটো ট্ৰাই কৰি চাওঁ ট্ৰাই কৰি চাওঁ এতিয়া মই চব্জি আছে এইটো ভাল লাগিছে অকণমান চুইটনেছ চুইট ফ্লেভাৰ এটা আছে অকণমান স্পাইচি হয় এইটো দাদাজনে যেনেকৈ কৈছিলে মছলা মই বিশেষ ইউজ কৰা নাই খাৰ হয় এটা আপোনালোকে ট্ৰাই কৰিব পাৰিব কিন্তু মই এইকেইদিন খাৰ যিহেতু নাখাওঁ সেইকাৰণে ট্ৰাই কৰা নাই যোনটো মই মাংস আছে মাংসটো ট্ৰাই কৰি চাওঁ আৰু মই এইটো হাঁহটো নাখাওঁ এইফালে থৈছোঁ এই মাংসকে ট্ৰাই কৰি চাওঁ এইফালে এইটো হৈছে পৰ্কৰ পিচ যথেষ্ট ডাঙৰ হৈছে আজি মানে বাতি হিচাপত দিয়া নাই এনেকৈ হেৰি কৰি দিছে যে যে অপেনিং হয় চ' চবকে এনেকৈ শ্বেয়াৰ কৰি দিছে ট্ৰাই কৰি চাওঁ আৰু এইফালে বাঘ ৰখাই দিছোঁ সেইটো চ' যোনটো গ্ৰেভিটো আছে তেনেকৈ ট্ৰাই কৰি চাওঁ চ' গাহৰি মাংসটো এই যে পাতটো দেখিছে লাইশাক হয় লাইশাক বিলাহী দি পেলাই আৰু আদা নহৰু দি পেলাই যে আদা নহৰু ফ্লেভাৰটো ইমান ষ্ট্ৰংকৈ নাই লাইশাকৰ যোনটো ফ্লেভাৰ আছে সেইটো ষ্ট্ৰংকৈ আহিছে বাকী মাংসটো খাইছোঁ এতিয়া যিটো মাংসটো হয়
মাংস ধুনীয়া সফট কেজি আছে তৃতীয় মাংস মাছৰো ট্ৰাই কৰিছোঁ আপুনি সৰিয়হ মাছ এয়া অলপ ট্ৰাই কৰিছোঁ আৰু এওঁলোকৰ যোনটো স্পেচিয়েলিটি হৈছে যে ইয়াত আপোনালোকে ঘৰত বনোৱা আচাৰ আৰু এনেকুৱা পানী টেঙাবিলাক খাব পাৰিব এইবিলাক আপোনালোকে খাব পাৰিব ঘৰত বনোৱা আচাৰ পানী টেঙা আছে মই অলপ টেষ্ট কৰি চাম এইটো এইবিলাক ঘৰত বনোৱা হয় এইটো যে আচাৰটো হয় তাৰপিছত এইটো হৈছে মাছটো ট্ৰাই কৰি চাওঁ এইটো মাছ সৈতে পাইছিলোঁ ঠিক আছে ঠিক ঠাক আছে এইটো মাছটো ট্ৰাই কৰি চাওঁ ঠিক ঠাক আছে স্বামী এটা ধুনীয়াখিনি ফিনিছ কৰিবৰ কাৰণে পেলাই বাহাটো ৰখি আছে চবৰে ভোক লাগিছে ইয়াৰ উপৰি মই পিছত যোনটো লোকেল চিকেন আছে ট্ৰাই কৰিছিলোঁ বহুত বেছি ভাল লাগিলে সেইটো খাই পেলাই আপোনালোকে যদি ইয়াত গৈছে সেইটো ট্ৰাই কৰিব আৰু ভাইটিহঁতে হাঁহটো খাইছিলে তাহাঁতি হাঁহটো খাই বহুত বেছি ভাল লাগিলে চ' আজিলৈ আহিছোঁ তেতিয়াহ'লে সদায় ঘৰতে নিজৰ বিচাৰ ৰাখিব ভগৱানৰ নামলৈ কাম কৰি যাব নিধনী সফল হ'ব আৰু সদায় হাঁহি থাকিবলৈ চেষ্টা কৰিব আৰু ইয়াত গ'লে আপোনালোকে স্পেচিয়েলি হাঁহ আৰু লোকেল মুৰ্গীটো ট্ৰাই কৰিব নাপাহৰিব ইয়াৰ উপৰি যোনটো গাহৰি আছে সেইটো ভাল লাগিলে খায়